بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا محمد مصطفى صلى الله عليه الصلاة والسلام সুপ্রিয় দর্শক, দেশ বিদেশ দূরে এবং কাছে থেকে যারা দেখছেন এশিয়ান টিভির বিশেষ আয়োজন গ্রিন ইভিডিট সিস্টেম দ্য কমপ্লিট কোড অফ লাইফ ওয়ার্ল্ড বাই এক্সিম ব্যাংক, তাদেরকে শুভ অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত। প্রিয় দর্শক, আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে আছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাকারা মিল্ক এবং রেই টু ইলেকট্রিক্স। প্রিয় দর্শক, রমজান মাস কোরআনে মাশাআল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন টোটাল মানব জাতির মুক্তির রাহ হিসাবে, যেমনটি কোরআন বলে বিসমিল্লাহ রহমান রহিম ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আল্লাহ তালা এই কোরআনের অন্যত্র বলেছেন মা ফারওয়াতনা ফিল কিতাবি মিন শাই, এটি হচ্ছে একটা মোকাম্মল নিজামে হায়াত। প্রিয় দর্শক, আজ আমাদের আলোচ্য বিষয় এটির উপরেই, যে রমাদান এবং কোরআন। আলোচনা শুরু করার পূর্বেই চলুন আমরা পবিত্র কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم. আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম পবিত্র কোরআনুল করিম থেকে। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। রমাদান এবং কোরআন এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা আমাদের স্টুডিওতে নিমন্ত্রণ জানিয়েছি দুজন খ্যাতিমান ব্যক্তিত্বকে। প্রিয় দর্শক, চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমার ডান পাশে আছেন মুফতি তাওহিদুল ইসলাম কাসিমী, সম্মানিত খতিব হযরত আবু জর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ। আমার বাম পাশে আছেন মাওলানা মোবারক বিন নুরুল আলম, সম্মানিত খতিব বাইতুল মতিন জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের উভয়কে এশিয়ান টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি প্রথমেই তাওহিদ সাহেব আপনার কাছে আসছি। আমাদের আজকের আলোচনার বিষয় রমাদান এবং কোরআন। রমাদানের সাথে কোরআনের যে বাহ্যিক এবং আত্মিক সম্পর্ক, এটি আমরা কিভাবে আমাদের দর্শকদের জন্য তুলে ধরতে পারি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان রমজান এবং কোরআন দুইটি এমন একটি জিনিস যে একটি আরেকটির সাথে সম্পর্কিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের তাৎপর্য যখনই বর্ণনা করেছেন তখনই তিনি কোরআনের ফজিলত বর্ণনা করেছেন এবং এই রমজান মাসকে সম্মানিত করার অন্যতম কারণই হলো কোরআন। এই কোরআনকে নাজিল করার কারণেই এই রমজানটা সম্মানিত হয়েছে। শুধু এজন্যই রমজান মাস সম্মানিত নয় যে রমজান মাসে মানুষ না খেয়ে অনেক কষ্ট থাকে, এজন্যই যে রমজান মাসটাকে সম্মানিত করা হয়েছে এমন নয়। বরঞ্চ কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মাসকে সম্মানিত করেছেন, যেমনটি সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে শাহরু রমজান এই রমজান মাসটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন এবং এটা মানব জাতির সকলের জন্য হেদায়েত রূপে আল্লাহ পাক পাঠিয়েছেন। তো আমরা যদি রমজান মাসকে কোরআনের মাস বলি তাহলে কোনো অংশে ভুল হবে না এবং এই মাসে সবচেয়েতে বেশি কোরআনের চর্চা আমাদের করতে হবে। প্রত্যেকটা মানুষের কোরআনকে নিয়ে বেশি চর্চা করার একমাত্র মাসই হলো এই রমজান। আমরা এই চর্চাটা বলতে কি বুঝি?
এই চর্চাটা বলতে যখন রমজান মাস আসে তখন এই কোরআনকে অন্য মাসের তুলনায় পড়া বাড়িয়ে দিতে হবে, অন্য মাসে তেলাওয়াতের যে হার ছিল তার থেকে রমজান মাসে তেলাওয়াত আরো বেশি হবে। শুধু তেলাওয়াতেই শেষ নয়, বরঞ্চ কোরআন তো এমন একটা জিনিস যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা মানুষের একেবারে শিশু থেকে নিয়ে কবর পর্যন্ত যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন কমপ্লিট কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। তো এই জন্য কোরআনকে আমাদের বুঝতে হবে, বুঝে পড়তে হবে এবং কোরআনি রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে। যদি কোরআনের যে হুকুম আছে এই হুকুম যদি আমরা আমাদের সমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে এবং আমাদের ব্যক্তি জীবনে সব জায়গায় যদি কোরআনকে আমরা চালু করতে পারি, তাহলে আমাদের যে এত সমস্যা, এত মানবাধিকারের ঝামেলা, বিভিন্ন সমস্যা আমরা দেখি, এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। একমাত্র কাজই হলো কোরআনকে প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন অপরাধের শাস্তি এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। একজন চোর যখন চুরি করবে তখন তাকে কি করতে হবে, তাকে কি পরিমাণ চুরি করলে তাকে শাস্তি দিতে হবে, তার হাতটা কেটে দিতে হবে, এটা এমন একটা। কিন্তু হাত কাটার আগে যে কথাটা আমাদের বলতে হবে সেটি হচ্ছে যে চোরের যে রিকোয়ারমেন্টটা ছিল, নিড ছিল, সেটাকে আমরা পূরণ করতে পারলাম কিনা সেটি দেখতে হবে না? হ্যাঁ, অবশ্যই আপনি খুব ভালো বলেছেন যে একটা চোর যখন চুরি করবে তখন তার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, ওই পরিমাণটা করার পরে যখন একটা চোরকে হাতটা কেটে দেওয়া হবে সমস্ত মানুষের সামনে, জুমার দিন নামাজের পরে একেবারে ইমাম সাহেবের সামনে কাজী সাহেব এসে তাকে ফয়সালা করবে। জুমার দিন নামাজের পরে করতে হবে, অন্য কোনো সময় করা যাবে না? এই টাইমে করতে হবে, এই জন্য যে সমস্ত মানুষ এই সময় জমা থাকে। না, এই টাইমে করার কি শরী কোনো কিছু আছে কি না? না, শরী কোনো নির্ধারিত, তাহলে যে কোনো টাইমে হবে, যে কোনো টাইমে যেখানে মানুষ জমায়েত হয় আর কি। তো ওখানে সবার সামনে যদি একজন চোরকে হাত কেটে দেওয়া হয় তাহলে কোরআনের যে হুকুম এটা কিন্তু বাস্তবায়িত হয়ে গেল। প্রত্যেকটা চোরের পরে হাত কাটার আগে যে জিনিসটা করতে হবে, আমি আবারও দর্শকদের জন্য তুলে ধরতে চাই যাতে এখানে কোনো মিস ইনফরমেশন না যায়, সেটি হচ্ছে যে একজন লোকের যা যা প্রাপ্য, একজন আমরা যাকে চোর বলতেছি ওই ব্যক্তির তার সংসার, তার জীবন চালাতে যা যা দরকার সেটা আমাদের অবশ্যই ব্যবস্থা করতে হবে। তারপরও যদি সে ওই ধরনের কাজে সে নিজকে নিয়োজিত করে তখন আমরা হয়তো ইসলামিক যে শাস্তির বিধান সেটা আমরা দেখতে পারি, তাই নয় কি? সেটা তো অবশ্যই, একজন মানুষকে তো তার অধিকার অবশ্যই দিতে হবে, অধিকার পরিপূর্ণ দেওয়া। চমৎকার বলছেন, ফিরে আসছি মোবারক বিন নুরুল আলম আপনার কাছে। রমাদান ও কোরআন আমাদের আলোচনার বিষয়, কিন্তু কোরআনের প্রথম শব্দ ছিল একরা, পড়ো। কিন্তু আজকে মুসলিম বিশ্বে আমরা যে জিনিসটা দেখি যে আমরা পড়াশোনা করা ছেড়ে দিয়েছি, অন্তত ইসলামের ব্যাপারে বা কোরআনের ব্যাপারে। আমি বলি নাই যে আমরা সবাই ছেড়ে দিয়েছি, কিন্তু অধিকাংশই। সুতরাং কোরআনকে জানতে হলে, বুঝতে হলে কোরআন স্টাডি করতে হবে, পড়তে হবে। এটি কেন হচ্ছে না আমাদের সমাজে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অত্যন্ত চমৎকার বিষয় যে আসলে কোরআন স্টাডি কেন করা হচ্ছে না, অথবা কোরআন আমরা পড়ছি কিন্তু তার সার নির্দেশ কেন বুঝছি না। এখানে আমাদের কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অর্থ বুঝতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হবে। যখনই মানুষ কোরআন অর্থ তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ পাক কী বলেছেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছেন, কোন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেটা যখন আমরা কোরআনের অর্থ সহকারে ব্যাখ্যা বিশ্লেষণ জানবো, সার নির্দেশ বুঝবো, তখন কোরআনের প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যাবে। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করছি, অর্থের দিকে খেয়াল করছি না। আল্লাহ পাক কী বলছেন একটা আয়াতের সানে নজুল, একটা আয়াতের প্রেক্ষাপট, সেটা না জানার কারণে আমরা কোরআনের তেলাওয়াতের প্রতি তৃপ্তি পাচ্ছি না। এবং কি কোরআন তেলাওয়াত করে শুধু আমরা ব্যক্তি জীবন পরিবর্তন করতে পারছি না যতক্ষণ পর্যন্ত কোরআনের অর্থ সার নির্দেশ না বুঝবো। সার্থক, আপনি চমৎকার বলছিলেন, আমরা ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা চলছে রমাদান ও কোরআন নিয়ে, আমাদের সাথেই থাকুন, আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, ফিরে আসছি ইনশাআল্লাহ। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাই। আপনারা দেখছেন গৃহ নিবেদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক। প্রিয় দর্শক, দারুণ আলোচনা চলছে রমাদান ও কোরআন নিয়ে, চলুন আমরা আলোচনায় ফিরে যাই। ফিরে আসি মুফতি তাহমিদ আপনার কাছে। কোরআন কি স্টাডি করার কথা আমরা বুঝতে পারলাম, কোরআন স্টাডি করতে হবে, কোরআন চর্চা করতে হবে, কোরআন গবেষণা করতে হবে, কিন্তু কোরআন তো একটা পূর্ণাঙ্গ, এটা কেবলমাত্র ধর্মীয় কিতাব না, এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ। এই বিষয়ে ইসলাম কি বলে?
হ্যাঁ, আসলে কোরআন যদি শুধু তেলাওয়াতই করা হয়, তেলাওয়াতের মাধ্যমেই যদি সীমাবদ্ধ করে দেওয়া হয়, তাহলে একটা মানুষের জীবনে শান্তি আসতে পারে না। বরঞ্চ এই কোরআনকে তেলাওয়াতও যেমন করতে হবে এবং কোরআন অনুযায়ী আমলও করতে হবে। এবং আমি আগেই যেটা বলছিলাম যে কোরআন অনুযায়ী আমাদের পুরো সমাজ ব্যবস্থাকে বাস্তবায়িত করতে হবে। সমাজ ব্যবস্থা বাস্তবায়িত করতে হবে ডেফিনেটলি, কিন্তু তার আগে ব্যক্তি জীবনে বাস্তবায়িত করা দরকার না? অবশ্যই ব্যক্তি জীবনে তো বাস্তবায়িত হবেই, ব্যক্তি আগে ঠিক করতে হবে, তারপর তো সমাজের চিন্তা। জি, তো ব্যক্তিকে ঠিক করার জন্য সর্বপ্রথম এই কোরআন তেলাওয়াতকে আমাদের বাড়াতে হবে। একটা মানুষ যখন অন্যান্য গ্রন্থ থেকে বেশি সে কোরআনের উপরে মনোনিবেশ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াতের বহু ফজিলত বর্ণনা করেছেন যে কোরআনের একটা হরফ যদি কোনো ব্যক্তি মান করা হরফাম মিনাল কোরআন ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা লাম আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি নেকি দান করবেন। কিন্তু আমাদের সমাজে তো কোরআন প্রচুর তেলাওয়াত করা হয়, প্রচুর লাখো লাখো হাফেজ আছেন, কিন্তু সমাজ কি পরিবর্তিত হচ্ছে? আপনি যে বললেন যে প্রচুর তেলাওয়াত করতে হবে, এটা আমার জানার জন্যে বা প্রশ্ন করার মাধ্যমে দর্শকদেরকে বলার জন্যে যে সমাজ কি পরিবর্তিত হচ্ছে। আমি কিন্তু আপনাকে আগেও বলেছি যে শুধু তেলাওয়াত করলেই কোরআন শরীফ এটার হক আদায় হবে না, বরং কোরআনের হক আদায় করতে হবে, একটা মানুষ এই কোরআনকে নিজের জীবনের মধ্যে আনতে হবে। জি, এবং কোরআনের হক আদায় করা এটা হচ্ছে অন্যতম উপায় কোরআনকে যথাযথভাবে মানা। ফিরে আসছি মোবারক বিন নুরুল আলম আপনার কাছে। আমরা চমৎকার আলোচনা শুনছিলাম মুফতি তাহমিদ সাহেবের কাছ থেকে। কোরআন হচ্ছে এমন একটা জ্ঞানের আকর যার শেষে আর কিছু নাই, বিজ্ঞানের জয়যাত্রা যেখানে শেষ কোরআনের জয়যাত্রা সেখান থেকে শুরু। এটি এমনই একটা গ্রন্থ, পৃথিবীতে একটা গ্রন্থ কেবলমাত্র এটি যেখানে পৃথিবীর সকল জ্ঞানের সমাহার অথবা সকল জ্ঞানকে সন্নিবেশিত করা হয়েছে। এ ব্যাপারে আপনার বক্তব্য। কোরআন তো এমন এক কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনের জন্য হেদায়েতের কিতাব। পৃথিবীতে যত কিতাব আছে কোনো কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে না, শুধুমাত্র কোরআনই হেদায়েত দিতে পারে। আর যে বিজ্ঞান যত আবিষ্কার হচ্ছে সবগুলো কিন্তু কোরআন থেকে হচ্ছে, আর কোরআনের এক নাম কিন্তু বিজ্ঞান, ইয়াসিন ওয়াল কোরআন হাকিম। আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা বলেছেন। আজকে বিজ্ঞান যত সায়েন্স রিলেটেড অসংখ্য আয়াত আছে, অসংখ্য আয়াত আছে, যত বিজ্ঞান আবিষ্কার হচ্ছেন কোরআন বোঝা আমাদের জন্য তত সহজ হয়ে যাচ্ছেন। তার মানে আমাদেরকে বুঝতে হবে কোরআনই আমাদের মেন উৎস, কোরআনই আমাদের প্রধান উৎস, কোরআনই আমাদের জীবন বিধান। তাহলে আমরা কি শুধু কোরআন তেলাওয়াত করব নাকি কোরআন থেকে মুক্তা খুঁজে নেওয়ার জন্য দারুণ গবেষণা করব? কোনটি ইসলাম সাপোর্ট করে? হ্যাঁ, ইসলাম সাপোর্ট করে কোরআন থেকে মুক্তা গ্রহণ করার জন্য কোরআনকে রিসার্চ করতে হবে। আর আল্লাহ রাসূল তো বলেছেন মা আতাকুম রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অথবা কোরআন বলছে আফালা ইতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আখফালুহা। আল্লাহ নবীজি যেটা রেখে গেছেন সেটা যদি মানব জাতি ধরতে চায় তাহলে সেটা অবশ্যই বুঝতে হবে, সেটা রিসার্চ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি মেসেজ দিয়েছেন সেটা যদি আমরা না পড়ি না গবেষণা করি সেটা তো আমরা বুঝতে পারবো না। আমরা অনেকে বলি যে আমরা কোরআন বুঝি না, কিন্তু আমরা একটা ডক্টরের প্রেসক্রিপশন অথবা আমরা যে কোনো একটা সরকারি সার্কুলার অথবা অফিসিয়াল যে সার্কুলার আছে এটা বোঝার জন্য দারুণ প্রাণান্তকর চেষ্টা করি। এই চেষ্টাটা কেন কোরআনের ব্যাপারে প্রযোজ্য হচ্ছে না, যে আল্লাহ তাআলা আমাকে কি ডিরেক্টিভস দিলেন, কি গাইডলাইন দিলেন, কি ডিরেকশন দিলেন, কি রুলস দিলেন, কেন আমরা আমাদের মাঝে আগ্রহ সৃষ্টি করতে পারছি না? অত্যন্ত চমৎকার একটা কথা বলেছেন, কেন আজকে আমরা কোরআনের প্রতি আকর্ষণ হচ্ছে না। আসলে আমরা আজকে মানুষ আখেরাতমুখী না হওয়ার কারণে, দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণে কোরআন থেকে দূরে সরে চলে যাচ্ছি। অথচ আল্লাহ নবী বলেছেন ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা ওয়া আন্নাল্লাহ মুস্তাখলিকুম ফিহা ফায়ানজুরু কাইফা তাআমালুন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈল। মানুষগুলো আজকে দুনিয়ামুখী হয়ে যাওয়ার কারণেই কোরআন থেকে দূরে সরে চলে যাচ্ছে। অথচ আল্লাহ নবী বলছেন নিশ্চয় দুনিয়াটা হচ্ছে একটা মিষ্টান্ন বস্তুর মতো। কোরআন যে যত বেশি পড়বে, জানবে, রিসার্চ করবে, সে তত বেশি আল্লাহমুখী হয়ে যাবে, আখেরাতমুখী হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা কেন কোরআন থেকে দূরে চলে যাচ্ছি, আমরা আখেরাতমুখী না হওয়ার কারণে। আখেরাতমুখী না হওয়ার কারণে দুনিয়ার চাকচিক্যময় আমাদের কাছে সুন্দর মনে হচ্ছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি যায়্যানা লাহুম আ'মালুহুম, যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে না
দুনিয়ার চাকচিক্য তাদের চোখের সম্মুখে সুন্দর করে তুলে দেওয়া হয়েছে। আপনি চমৎকার বলেছেন, ফিরে আসছে মুফতি তাহমিদ আপনার কাছে। ইসলাম দুনিয়াকে বাদ দিয়ে নয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আগে দুনিয়ার কল্যাণ তারপরে আখিরাতের কল্যাণ। কারণ অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়াতে তোমার যে অংশ আছে সেটা থেকে তুমি ভুলে যেও না। এই ধরনের আয়াতগুলো আমাদেরকে, এটা আমাদেরকে শেখায় যে দুনিয়াকে ঘিরে আমাদের জীবন, কিন্তু এই জীবনের রেজাল্ট আমরা আখিরাতে পাবো। এবং কোরআন অবশ্যই এসেছে দুনিয়ার জন্য, কারণ দুনিয়াকে ঘিরে যত সমস্ত কর্মকাণ্ড আছে সেটা কোরআন মাফিক চিন্তা করতে হবে আমাদের। আখেরাতে তো কোরআন দিয়ে কোনো আমল করা যাবে না, আখেরাতে যা হবে সেটা আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। এই ব্যাপারে আমরা আরও সুন্দর কথা শুনতে চাই বা আরও বাস্তব কথা শুনতে চাই আপনার কাছ থেকে। জাস্ট আপনার উত্তরটা শুনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। দারুণ আলোচনা চলছে কোরআন ও রমাদান নিয়ে। কোরআন সে তো খোদার একটা অবিনশ্বর দান আমাদের জন্যে। প্রিয় দর্শক, এ বিষয়ের উপর আলোচনা চলছে, আরও আলোচনা হবে ইনশাল্লাহ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাবো, আমাদের সাথেই থাকুন, আমরা আবার ফিরে আসছি ইনশাল্লাহ। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন গ্রিন ইমিডিয়েট ইসলাম, দ্য কমপ্লিট কোড অফ লাইফ পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আছে বাকারা মিল্ক এবং রেড টয়লেট ট্রিস। প্রিয় দর্শক, চলো আলোচনা, আমরা আলোচনায় ফিরে যাই। আমরা প্রশ্ন ছেড়ে দিয়েছিলাম বিরতির আগে মুফতি তাহমিদ আপনার কাছে। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে শুধু কি আমরা আখিরাত নিয়ে বসে থাকলে হবে নাকি আমাদের দুনিয়া নিয়েও চিন্তা করতে হবে। তো এটা আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তিনি আখেরাত দুনিয়া উভয় বিষয়ের উপরেই গুরুত্ব দিয়েছেন। কারণ দুনিয়ায় আমরা রয়েছি, যদি আমরা এদিকে কোনো গুরুত্বই না দিই, এমন হয়ে গেলাম যে শুধু আখেরাত নিয়েই পড়ে থাকলাম, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। যে কোনো মানুষ শুধু বলল যে আমি শুধু আখেরাতের কাজই করব, আজকে থেকে আমার পরিবারবর্গ, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন কারোর সাথে কোনো সম্পর্ক রাখবো না। লা সইরুরাতা ফিল ইসলাম, ইসলামে কিন্তু কোনো বৈরাগ্যবাদ নেই। লা রহবানিয়াতা ফিল ইসলাম, লা রহবানিয়াতা ফিল ইসলাম। তো এই জন্য আল্লাহ রসুল আল্লাহ পাক দোয়াও শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, দুনিয়াতেও আমাকে ভালো রাখেন, আখেরাতেও আমাকে ভালো রাখেন, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দান করুন। তো এই জন্য আমাদের দুনিয়ার ভালাই চেতে হবে, কিন্তু এমন যেন না হয় যে দুনিয়া এত বেশি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লাম যে আখেরাতের কোনো ফিকির থাকলো না। বরঞ্চ আমাদেরকে এই অতেদালের মিজাজ অবলম্বন করতে হবে, অর্থাৎ মধ্যম পন্থায় আসতে হবে। এত বেশি দুনিয়া নিয়ে ছুটব না যে আখিরাতকে ছেড়ে দিব, আবার এত বেশি আমি আখিরাতের প্রতি ঝুঁকে যাব না যে দুনিয়ার মানুষের হকই আমি আদায় করতে পারলাম না। এর মধ্যবর্তী একটা স্থানে এসে আমাদের ইসলামকে মানতে হবে, তাহলে আমাদের ইসলামটা সফল হবে। মুফতি তাহমিদ আপনি চমৎকার বলেছেন। ফিরে আসছি মোবারক বিন নুরুল আলম আপনার কাছে। কোরআনের চর্চা বাড়ানোর জন্য, কোরআনের গবেষণা বাড়ানোর জন্য আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত এই রমাদান থেকে এবং আজ থেকে? আমাদের কোরআনের চর্চা বৃদ্ধি করার জন্য আমাদের সুন্দর একটি পরিকল্পনা করতে হবে। যেহেতু মাহে রমাদান মাস কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যেহেতু আমি কোরআনকে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি আর এই রাত্রির মর্যাদা অনেক বেশি, তো এই মাসে কোরআন তেলাওয়াত এবং কোরআন চর্চা করার জন্য যে পরিকল্পনা করা দরকার সেটা হচ্ছে আমাদের কোরআনের যেহেতু 30টি পারা রয়েছে, আমরা প্রত্যেক দিন যদি করো একটি পারা করে হলেও যদি আমরা অর্থ সহকারে পড়ার চেষ্টা করি এবং এটি সময় নির্ধারণ করার প্রয়োজন, বছরে 365 দিন, আমরা তো 365 দিন কত কাজে ব্যয় করি, কিন্তু আমরা একটি পরিকল্পনা নেওয়া দরকার যে প্রত্যেক দিন আমরা 2 আয়াত করে অর্থ পড়বো এবং কি এটার বিস্তারিত জানবো, গবেষণা করব, আমরা বিজ্ঞানে রিসার্চ করি বিভিন্ন এবং জীবনে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। হ্যাঁ, আমাদের প্রাত্যহিক জীবনে, সামাজিক জীবন, প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, প্রতিটি জীবনে, প্রতিটি সেক্টরে কোরআন কী মেসেজ দিয়েছেন সেটা আমরাকে খুঁজে বের করা দরকার, আর সেটার জন্য প্রাত্যহিকভাবে প্রতিদিন আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার, কোরআন অর্থ বোঝা দরকার, কোরআন রিসার্চ করা দরকার। এবং কি প্রিয় দর্শকদের জন্য বলবো, যে সকল মা বাবা আছেন সন্তানদের উৎসাহী করা দরকার যে কোরআনের যদি চলতি মাসে বা এ রমজানে যদি এক খতম কোরআন শরীফ তুমি অর্থ সহকারে তেলাওয়াত করতে পারো তোমাকে এটা পুরস্কৃত করা হবে, যদি কোরআনের একটি সুরা সম্পর্কে বিস্তারিত তুমি জানতে পারো, বলতে পারো, তোমাকে একটি গিফট দেওয়া হবে,
উৎসাহিত করতে হবে, অনুপ্রাণামূলক। চমৎকার বলেছেন মাওলানা মোবারক বিন নুরুল আলম, আপনাদের উভয়কে আন্তরিক ধন্যবাদ এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে, আপনারা উভয় চমৎকার আলোচনা করেছেন। প্রিয় দর্শক, কোরআন এসেছে আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্যে। আমরা যদি নিজের জীবনকে বদলে না দিতে পারি তাহলে আমরা সমাজকে কি করে বদলাবো? এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বললেন, আমান আহসানু মিনাল্লাহ সিবগা, আর কার রং আছে আল্লাহর চেয়ে উত্তম, এর চেয়ে উত্তম রং কেউ দেওয়ার অধিকার রাখে না, তার পক্ষে সম্ভব না। এই জন্যই কোরআনের আলোকে আমাদের জীবনকে বিলোকিত করতে হবে, সাজাতে হবে, এবং আমরা যদি সাজাতে সচেষ্ট হই তবে না আমরা আমাদের কাঙ্ক্ষিত মুক্তি, কাঙ্ক্ষিত নজাত পাবো ইনশাল্লাহ। এবং কোরআন যে পথের সন্ধান দেয় সে পথের সন্ধান অন্য কেউ দিতে পারে না। কোরআন যে পথের রাহা দেখায় আমাদেরকে, সে রাহা অন্য কোনো ধর্ম, বর্ণ, মতবাদ, আদর্শ আমাদেরকে দেখাতে পারেনি আজ পর্যন্ত। কোরআন যে রাস্তা দেখিয়েছে, কোরআন যে রাস্তা আমাদের জন্য আলোকিত করেছে, সেটি ছিল কোরআনের আলোয় প্রজ্বলিত রাস্তা। এবং এই রাস্তায় আমরা যদি নিজের জীবনকে বিলোকিত করতে পারি তবেই আমাদের জীবন সার্থক হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা দেখছিলেন গ্রিন বিদিত ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ পাওয়ার্ড বাই এক্সিম ব্যাংক। আমাদের সাথে কোই স্পন্সর হিসেবে আছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, আছে বাকারা মিল্ক এবং রে টয়লেট। প্রিয় দর্শক, আমাদের সম্মানিত অতিথির জন্য রয়েছে বাকারা মিল্কের সৌজন্যে বাকারা পাস্তোরাইজড মিল্ক। এবং আপনারা এই করোনাময় এই সময়ে আপনারা ইয়ে করুন, হ্যান্ড স্যানিটাইজ করুন। আমাদের অতিথির জন্য রয়েছে রে এর সৌজন্যে হ্যান্ড স্যানিটাইজার। আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।